রাষ্ট্র সংস্কারে ঘোষিত ছয় সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করে এর মধ্যে ইসি সংস্কার কমিশনের কমিশনের প্রধান প্রধান বদিউল মজুমদার পুলিশ সংস্কার সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী